খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। এলাকায় মন্ত্রীকে নিয়ে মুহুর্মুহু যাতায়াত, সাধারণ মানুষকে ধমকিয়ে চমকিয়ে নিজের প্রতিপত্তি জাহির। দুর্গের মতো মামার বাড়ির অনতি দূরে আলাদা একটি বাড়ি, শহরের সীমানা ছাড়িয়ে হুগলিতেও একইভাবে প্রভাব বিস্তার করেছিল অর্পিতা মুখোপাধ্যায়। এমনকি পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও ভাইয়েদের একের পর এক চাকরি অর্পিতাই করে দিয়েছিল বলে সাধারণ মানুষের অভিযোগ। ইডির হাতে মডেল অভিনেত্রী গ্রেপ্তারির পর কার্যত ক্ষোভে ফুঁসছে মথুরাবাটি গ্রাম, যা হুগলির জঙ্গিপাড়া থানা এলাকার বিকালাশ পঞ্চায়েতের অন্তর্গত। সাধারণ মানুষের অভিযোগ, রাস্তার সামান্য পানীয় জলের কল নিয়েও অর্পিতা দম্ভ জাহির করে এসেছে। এখানে অর্পিতা আসতো তো মাঝে মাঝে? ওই সেই তার সঙ্গে আসতো, ওই যে ও বই কেনা কখন আসতো বলে দিত, সব রাস্তাঘাট বন্ধ থাকতো, ও পুলিশ এসে রাস্তাঘাট মানে জাম করতে দিত। মন্ত্রী আসতো পার্থ চট্টোপাধ্যায়, হ্যাঁ, এরম ভাবে অর্পিতার সঙ্গে এরম পুলিশ পুলিশ একদম ছয়লা ভাই। আমাদেরকে ভাত খেতে পর্যন্ত দেয়নি, রান্না ভাত খেতে দেয়নি। এই জায়গা আমাদের, আমরা দখল করবো, দখল করে নিয়ে, হ্যাঁ, এইভাবেই তো দখল। যেটুকু জায়গা সেটুকু না, তার বাড়তি জায়গা নিয়ে গেছিল, সেই নিয়ে অশান্তি ছিল। ওই তপন চক্রবর্তী মানে অর্পিতার মামার ছেলে বলেছিল, তোমরা মেপে নাও, মেপে নিয়ে ঘরদোর করো, আমার জায়গা আমি ঘরদোর করব, এই রকম ধরনের বলেছিল। অর্পিতা কি এখানে প্রভাব ফেলতো? ওরে বাপ রে, ওই তো এরকম করে আপনাদের জায়গা আপনারা দেখে নিন, আর এবার আমাদের জায়গা আমরা দেখে নেব। আপনারা কি ভয় ভয় থাকতেন? থাকতেই তো হবে, আমাদের বাড়ি সেরকম ব্যাটা ছেলে অনেক এ নেই। আমাদের বাড়ির ব্যাটা ছেলেরা খুবই বয়স্ক আর ঠান্ডা লোক, ভয় ভয় এরকম করতে। তারপরে পাটি মাটি করে একসা হলো, তারপরে কাগজপত্র তো আমাদের রয়েছে, হ্যাঁ, আমাদের জায়গা, আমার নিশ্চয়ই কাগজ আছে, নিশ্চয়ই কাগজ আছে, কাগজ বের করতে আইন আদালত কিছুই করতে পারলো না। শেষ পর্যন্ত টাকা দিয়ে জায়গা কিনে নিয়েছিল, টাকা দিয়ে জায়গা কিনে নিয়েছিল। আপনাদের গ্রামবাসীদের কিছু সকল মানুষের যে কলের উপর নির্ভরশীল সেই কল তার গাড়ি যাতায়াতের জন্য তুলে দেওয়ার কাজও করেছিল অর্পিতা। মন্ত্রী ঘনিষ্ঠ এই অভিনেত্রী অনেক অনৈতিক কাজ, নমস্কার দর্শক বন্ধুরা, করেছিলেন। তাদের আরো দাবি, মাস তিনেক আগে মামার বাড়ি থেকে অনতি দূরে একটি একতলা নতুন বাড়ি তৈরি করেছিল অর্পিতা। সেখানেই মাঝে মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসত, সারাদিন থাকার পর ফের তারা চলেও যেত।